السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله. Hello. يا مبعوث. حسن بھائی. باقی. الله ودر شبائی کی عبادت کرو. کی ہوئی سے؟ کل مخلوقات کی عبادت کرو. کی بولو؟ কাবেরির সঙ্গে দেখা হয়েছে, আমাকে ওই দিন তোর কথা জিজ্ঞেস করলো, যাবি? না রে, তবে আচ্ছা চল যাবো একবার। তুই ওদের বাড়ির কাছে আমরা নামাই দিস, ঠিক আছে? ঠিক আছে, চল চল। এই খারা 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 মেলাদিন ধরে দেখতেছি আপনার অসুখ, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। আমি কই কি ঢাকায় যাই বিরাটকে ডাক্তার দেখান। তাছাড়া আপনার ছেলেও তো ইউনিভার্সিটি পড়ে, তার সাথে তো যাইবে পারেন। আরে ঠিকই কইস গৌতম, ওই ছেলে বুঝলি আমার পুত্র, ওর যে কত বন্ধু বান্ধব, খুবই বড় যন্ত্রণা রে, জাত পাত কিচ্ছু মানে না। এটা আপনি কি কইতেছেন কাহা, এখন কি আর সেই দিন আছে? আছে রে আছে, আমরা হইলাম ব্রাহ্মণ। হ্যাঁ, যে সে ব্রাহ্মণ না চক্রবর্তী ব্রাহ্মণ, আমাদের এগুলো মানতে হয়, না হলে কালি যে কখন মাকালি অসন্তুষ্ট হয়ে যাবে বলা যায় না। হতে তোর আখের বসন্ত কবে হবে? হ্যাঁ, তুই বামুনের ঘরের বারান্দায় উঠেছিস, চা মা ডাইকেছে তাই আইস, মা ডেকেছে তাই আসতে হবে, নেমে যা নেমে যা। আচ্ছা কিরণ বলা, তোমাকে কতবার বলেছি তোমার আক্কেল হলো না, জায়গাটা ধুয়ে মুছে দাও। ঘাট হয়েছে আমার, ভুল করে ফেলেছি, পাখিরে বলতেছি এক্ষুনি জল তুলে নিয়ে ধুয়ে দিবে। জায়গাটা ভালো করে ধুয়ে মুছে দাও। জল তুলে নিয়ে ধুয়ে দিচ্ছি তো, আপনি ঘরে যান। মা তুমি জানো বাবা এসব নিয়ে ঝামেলা করবে, তারপরে তুমি মতি ভাইয়ের বারান্দা ডাকলে কি জন্যে? আরে ধুর, আমি কি জানি তোর বাপ ফুট করে চলে আসবে? যাক মা, তুই একটু জল তুলে নিয়ে ধুয়ে দে তো মা। আচ্ছা দিচ্ছি। আদাব কাকা, কেমন আছেন? হাসান ভাই তুমি ওই ঘরে গিয়া বসো, দাদা রেডি হয়ে আসতেছে। আচ্ছা আসো আমার সঙ্গে। তোমার ছোট মেয়েরে একটু শাসন করো, মুসলমান ছেলে মেয়েদের সাথে এত আধিক্যে থাকি। হ্যাঁ বাবা আসি। হাতটা তো গরম মনে হচ্ছে, ডাক্তার দেখানো দরকার।
আমি ঠিক আছি। তুমি শহরে গিয়া একটু জাত বিচার করে চলো। মনে রাখো তুমি কিন্তু চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে। মাথা রাখো আজকাল তোমরা তো আর এগুলি কেয়ার করো না। ঠিক আছে যাও। আসি মা, বাবার দিকে খেয়াল রেখো। ঠিক আছে। হাসান, হাসান, আসি মা। আচ্ছা, ব্যাগটা সাবধানে বাবা। কাকে আসি? ভালো থাকিস? হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাও দাদা। জাতপাতের বালাই নাই, কোনো কথা শোনে না। কি যে হবে ভবিষ্যতে। শোনো, আমি কুণ্ডুর বাড়িতে কীর্তন শুনতে গেলাম। ও মা, সে তো অনেক দূরের পথ, আপনার শরীর তো ভালো না। কীর্তন শুনতে যেতে সে অনেক কথা কবে না তো? বড় রাস্তাটা সাবধানে পার হবেন। রাত্রিবেলা যেভাবে গাড়ি ছুটোছুটি করে হুশ থাকে না একেবারে। গেলাম। হ্যালো, হাসান ভাই। পাখি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। কি হয়েছে? কুল্লু মখলুকাত কে হেফাজত করো। কি বলো? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, এটা কি হইলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান। জি আব্বা। এত সকালে তুমি কই যাও? পরশ কাকে অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে নিয়ে গেছে। আমি একটু যাই আব্বা। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও। কি অবস্থা এখন বাবার? দাদা, আদব কাকা। আদব, কেমন আছেন? এসো, এখানে এসো। জি, আসো, বসো, আমার কাছে বসো। চেয়ারটা কাছে নিয়ে বসো। বাবা। কাকা, আমি আসলে আসছিলাম পলাশকে স্টেশনে পৌঁছে দিতে। তুমি আমার ছেলের বন্ধু, সেই ছোটবেলার থেকেই। এই বাড়িতে আসো, তোমাকে কত কটু কথা বলেছি, এটা ছুতে বারণ করেছি, ওটা ছুতে বারণ করেছি, সেই কত সব কথা। কিন্তু দেখো, আজকে তোমার মুসলমানদের সাথে মিশে বলে সন্ধ্যের পর স্নান করে ঘরে ঢুকতে বলেছি, কত কথা। কিন্তু এখন
তোমার রক্ত আমার ধমনীতে বইছে। আসলে আমার সব সংস্কার মিথ্যে, সব মিথ্যে, সত্য শুধু একটাই, সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসো বাবা, আসো, কাকা আসো।